আমরা যদি বেগুনের ক্ষেত্রে আমাদের এই বেগুনের কাণ্ড ফল ছিদ্রকারী পোকাটাকে দমন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পরিবহন প্রযুক্তি ফেরোমন ফাঁদটা ব্যবহার করছি। আমাদের পরিবহন কৌশলের মধ্যে নিরাপদ ফসল প্রকল্পের আওতায় আমরা এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করি। এই ক্ষেত্রে মূল উদ্দেশ্য হলো কি, পুরুষ পোকাটাকে হলো কন্ট্রোলে করা বা নিয়ন্ত্রণে রাখা, এবং সেই সঙ্গে পুরুষ পোকাটাকে যদি আমরা দমনে রাখতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী পোকা কিন্তু কখনোই সে ডিমও দিতে পারছে না, এবং ডিম থেকে কীড়াও হচ্ছে না, এবং কীড়াটা কিন্তু আমাদের বেগুনগুলোকে নষ্ট করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমাদের হলো এই ফেরোমন ফাঁদ অত্যন্ত যুগ উপযোগী কার্যকর একটা প্রযুক্তি, যেটা আমরা আমাদের প্রকল্পের মাধ্যমে আমরা যতগুলো আমাদের ট্রায়াল আছে সকলগুলো ট্রায়ালগুলোতে আমরা এই প্রযুক্তিটা ব্যবহার করে আসি। এই দেখতে পাচ্ছেন আমাদের বেগুনের ট্রায়ালে আমরা ফেরোমনটা ব্যবহার করেছি। বেগুনের হলো আমাদের বিএসএ বলতে ব্রিঞ্জার শুট অ্যান্ড ফুড বরার, অর্থাৎ বেগুনের ডগা এবং কাণ্ড ছিদ্রকারী পোকা আছে। এটার জন্যই কিন্তু বাংলাদেশে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কেমিক্যাল পেস্টিসাইডগুলো ব্যবহার করা হয় বা কীটনাশক ব্যবহার করি। আমরা যদি নিরাপদভাবে যদি বেগুনগুলোকে উৎপাদন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফেরোমন ফাঁদ বা গন্ধ ফাঁদ ব্যবহার করতে পারি। এক্ষেত্রে অবশ্যই সতর্কতা হলো বা লক্ষণীয় বিষয় যে বেগুনের চারা রোপণ করা 10 থেকে 15 দিনের মধ্যেই আমাদের ফেরোমন ফাঁদটা প্রতি 250 গ্রামের জন্য একটি করে ফাঁদ ব্যবহার করতে হবে, এবং মনে রাখতে হবে যে বেগুনের চারা রোপণ করার পর যদি নতুন কচি পাতা আসার আগেই এই ফেরোমন ফাঁদটা কিন্তু আমাকে বেগুনের গাছের উচ্চতা বরাবর আমাকে 10 থেকে 12 মিটার পর পর একটি করে ফাঁদ আমাকে স্থাপন করতে হবে। আর একটা ক্ষেত্রে বিষয় হলো যে আমাদের প্রথমে কিন্তু এই বেগুনের কাণ্ড ফল ছিদ্রকারী ক্ষেত্রে প্রথমে শুট বা কাণ্ডগুলোকে আক্রমণ করে, এটা খাওয়ার পরে প্রায় 30% ক্ষতি হয়ে যায়। যখন ফুল চলে আসবে এর পরবর্তীতে এই কাণ্ড বা ফল ছিদ্রকারী পোকাগুলোকে পরে গিয়ে ফলে আক্রমণ করবে। তো আমাদের যদি এই ফেরোমন ফাঁদটা আমরা ব্যবহার করি একদম শুরুতেই কচি পাতা বের হওয়ার আগেই বা নতুন শুট বের হওয়ার আগেই, তাহলে দেখা যাবে কি আমাদের এই ফলগুলো আমরা একদম নিরাপদভাবে আমরা পাচ্ছি, এবং এই ক্ষেত্রে কোনো আমাদের ফল কিন্তু নষ্ট হবে না। লক্ষণীয় বিষয় পানিগুলো আমরা পরিবর্তন করে দিতে হবে প্রতি 3 থেকে 5 দিন পর পর, এবং অবশ্যই সাবান পানি মিশ্রিত পানিটা আমাকে ব্যবহার করতে হবে, যেন আমার এই সাবান পানিতেই যেন আমার কাণ্ড ছিদ্রকারী পোকার যে মথ পুরো এখানে পড়বে, এবং সে এই পানিতেই তার পাখা ভেঙে ভিজে সে মারা যাবে। এটা হলো আমাদের একটা নিরাপদ প্রযুক্তি। আমরা এই প্রযুক্তিটা খুব সহজেই আমাদের কমার্শিয়ালি যদি আমরা কেউ বেগুন উৎপাদন করতে যাই, তাহলে সেক্ষেত্রেও আমরা করতে পারবো। আরেকটি বিষয় হলো কি, গাছের একটা ডিস্টেন্স কিন্তু আছে, একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স কমপক্ষে 70 সেন্টিমিটার হলে তাহলে একটি গাছের বার বাড়তে ভালো হয়, এবং এই কাণ্ড ফল ছিদ্রকারী পোকার আক্রমণটাও কম হবে।